তৃণমূলের দিদির সুরক্ষা কবচ এবং দিদির দূত এই দুই কর্মসূচি নিয়ে একেবারে সরাসরি কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন যে দিল্লির দূতরা এখন বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে, ব্যাংক বিডিও অফিসেও পৌঁছে যাচ্ছে দিল্লির দূত, আর সেই ভয়ে তৃণমূলের নেতারা থরহরি কম্প। মানুষ শীতে কাঁপছে, তৃণমূল সিবিআই এর ভয়ে কাঁপছে। দিদির সুরক্ষা কবচ এখন তৃণমূল নেতাদেরই লাগবে। কটাক্ষ দিলীপ ঘোষের। কিন্তু দিল্লির দূতরা এখন পৌঁছে যাচ্ছে বাড়িতে বাড়িতে, ব্যাংকে পৌঁছে যাচ্ছে, বিডিও অফিসে পৌঁছে যাচ্ছে। সেই ভয়েতে টিএমসির লোকেরা থরহরি কম্পমান, লোকেরা শীতে কাঁপছে, ওরা তো সিবিআইয়ের ভয়ে কাঁপছে। ওই যেটা ওনারা করতে চাইছেন সুরক্ষা কবচ, এখন নেতাদের লাগবে ওটা। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে। ডক্টর সেন, দিলীপবাবু যেমনটা বলছেন যে দিদির সুরক্ষা কবচ এখন তৃণমূল নেতাদেরই দরকার, এবং দিদির দূতের পাল্টা তিনি বললেন দিল্লির দূত বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে তৃণমূলের। দেখুন, আমি তো আগেও বলেছি প্রত্যেক দিন সকালে মমতা ব্যানার্জি তৈরি করা ইকো পার্কে প্রাতঃভ্রমণ করে দিলীপবাবু যদি এই ধরনের কথা না বলেন তাকে টিভির ক্যামেরায় দেখা যাবে না, রাজনীতিতে তার প্রাসঙ্গিকতা হারাবে। সেই জন্য তিনি ইচ্ছা করে এই ধরনের কথাগুলো বলেন, তা নিজের দলেও তার অবস্থানটা তিনি খুব ভালো মতো জানেন। দিলীপবাবুকে স্মরণ করিয়ে দিয়ে এই সমস্ত কথা বলার আগে আয়নার সামনে একবার দাঁড়ান, নিয়ে নিজেকে প্রশ্ন করুন যে বেআইনি নিয়োগের পাচার অন্যতম পান্ডার বাড়িতে আপনার কোটি কোটি টাকা দামের বাড়ির দলিল পাওয়া গিয়েছিল, সেটা কিন্তু বাংলার মানুষ এখনো মনে রেখেছে। আসলে সমস্যাটা অন্য জায়গায়। বিজেপি এর আগে দেখেছে, দিদিকে বলো, বাংলার গর্ব মমতা, বাংলা নিজের মেয়েকে চাই, এই সমস্ত এক একটা প্রোগ্রামের ফলে 2021 সালের বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদী অমিত শাহকে ডেলি প্যাসেঞ্জারের মতো ব্যবহার করেও, কোটি কোটি টাকা খরচা করেও কিভাবে তারা বিধানসভা নির্বাচনে পর্যদুস্ত হয়েছে, এবং তারা খুব ভালো মতো উপলব্ধি করছে যেটুকু ছড়িয়ে ছিটিয়ে বিজেপি রয়েছে এই দিদির সুরক্ষা কবচ নিয়ে। দিদিকে, দিদির দূতেরা যখন বাংলার প্রত্যন্ত প্রান্তে পৌঁছে যাবে, তখন সেই উচ্ছিষ্ট বিজেপি যেটুকু রয়েছে সেটাও খড়কুটোর মতো উড়ে চলে যাবে, সেটা তারা বুঝতে পারছে। আগামী দিনে নির্বাচনে দেওয়াল লিখনও তারা পড়তে পারছে, সেই জন্য মানসিক হতাশাগ্রস্ত হয়ে রাজনৈতিক জৈনতা থেকে তারা এই ধরনের কথাগুলো বলছে। ধন্যবাদ ডক্টর সেন। আমরা জানি যে 2 জানুয়ারি নজরুল মঞ্চে দলীয় কর্মী সভা থেকে পঞ্চায়েত নির্বাচনের আগে দিদির দূত এই অ্যাপ লঞ্চ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং শুধু তাই নয়, দিদির সুরক্ষা কবচ নামে কর্মসূচিরও ঘোষণা করেন তিনি। আর তারপর থেকেই বিজেপি নেতাদের মুখে বারবারই শোনা গিয়েছে এই কর্মসূচিকে ঘিরে কটাক্ষ। আর এবার দিলীপ ঘোষ যেমনটা জানালেন, তৃণমূলের দিদির দূত এবং দিদির সুরক্ষা কবচ কর্মসূচিকে কটাক্ষ, এবং দিল্লির দূতরা এখন বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে, ব্যাংক বিডিও অফিসেও পৌঁছে যাচ্ছে দিল্লির দূত, আর সেই ভয়ে তৃণমূলের নেতারা থরহরি কম্প। মানুষ শীতে কাঁপছে, তৃণমূলের নেতারা সিবিআই এর ভয়ে কাঁপছে। দিদির সুরক্ষা কবচ এখন তৃণমূল নেতাদেরই লাগবে। ঠিক এই সুরে কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। আসছি পরের খবরে। আমরা জানি যে সিউড়িতে সমবায় ব্যাংকে যে বেনামি অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে 177টি, তার নেপথ্যে কী রয়েছে সেই উত্তর খুঁজছেন সিবিআইয়ের গোয়েন্দারা। আর ইতিমধ্যেই সাহায্য নেওয়ার কথা ভাবছেন তারা। কাদের সাহায্য নেওয়া হবে? হ্যান্ড রাইটিং এক্সপার্ট এবং তারই সঙ্গে ব্যাংকিং বিশেষজ্ঞদের দেখব। বেনামি অ্যাকাউন্টের তথ্য সন্ধানে সিউড়ির সমবায় ব্যাংকে হানা দিয়েছিল সিবিআই। অ্যাকাউন্টগুলি যাদের নামে তাদের কাছে পৌঁছেছিল এবিপি আনন্দ। সেখানে দেখা গেছে কোথাও মৃত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে, কোথাও লিখতে পারেন না এমন ব্যক্তির নামে সই করে খোলা হয়েছে অ্যাকাউন্ট। সিবিআই সূত্রে দাবি, আবেদন ও নথিতে সই মিলিয়ে দেখার জন্য হ্যান্ডরাইটিং এক্সপার্টদের সাহায্য নেওয়া হবে, পাশাপাশি নেওয়া হবে ব্যাংকিং বিশেষজ্ঞদের পরামর্শ। যদিও এই সমবায় ব্যাংকের সিইওর দাবি, যেসব অ্যাকাউন্টগুলির কথা বলা হচ্ছে তাতে লক্ষ বা কোটি টাকার কোনো লেনদেন হয়নি। অল হচ্ছে ফার্মার্স অ্যাকাউন্ট, এবং এখানে গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স বা গভর্নমেন্ট যে স্কিমস তার টাকা ঢুকেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার এই অ্যাকাউন্টের কারবার হয়নি, এবং সমস্তটাই হচ্ছে আপনার থ্রু নেফট বা থ্রু ডিবিটির মাধ্যমে হয়েছে, কোনো ক্যাশ ডিপোজিট এই অ্যাকাউন্টে জমা করেনি। সিবিআই এসেছিল, কেন এসেছিল সিবিআই জানে, কিন্তু আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতির ওপর একটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার কাজ অলরেডি শুরু হয়েছে, এবং আমরা মনে করি সেটা এটার একটা পার্ট। এই পরিস্থিতিতে এদিন সিউড়ির এই সমবায় ব্যাংকের বর্তমান ম্যানেজার অভিজিৎ সামন্তকে কলকাতায় নিজাম প্যালেসে সিবিআই অফিসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল সিবিআই। শুক্রবার সকাল 11:30টার পর সেখানে আসেন তিনি।
নিজাম প্যালেসে ঢোকার সময় সমবায় ব্যাংকের ম্যানেজারের কাছে ছিল বেশ কিছু নথি। দেখভাল করে, ইন্সপেকশন করে, তাদের যে নিয়ম আছে, রিজার্ভ ব্যাংকের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী রিজার্ভ ব্যাংক কাজ করে। সিবিআই সূত্রে দাবি, এই 177টি অ্যাকাউন্টে কবে থেকে টাকা লেনদেন শুরু হয়, অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে সঠিক নথি যাচাই করা হয়েছিল কিনা, সব নথি যাচাইয়ের পর আবেদনকারীকে দিয়ে সই করানো হয়েছিল কিনা, সমবায় ব্যাংকের ম্যানেজারকে সেসব প্রশ্নই জিজ্ঞাসা করা হয়, এদিন রেকর্ড করা হয় বয়ান। এই ঘটনাগুলো যদি দেখা যায় তাহলে এ ব্যাপারে কোনো সন্দেহ থাকে না যে যাদের নামে অ্যাকাউন্টগুলো খোলা হয়েছে তারা খোলেনি, অন্য কেউ বা কারা খুলেছে, এবং সেটা যে কোনো সৎ উদ্দেশ্যে করা হয়েছে সেরকম মনে হয় না। অনুব্রত একা নয়, অনুব্রত একটা মুখোশ, এটাই তৃণমূল কংগ্রেসের পদ্ধতি, তার পেছনে অনুপরমাণুরা ছড়িয়ে আছে গোটা রাজ্য জুড়ে। ভুয়ো অ্যাকাউন্টগুলো, মৃত মানুষের নামে অ্যাকাউন্ট, তার বেনিফিশিয়ারি কে? বীর, বাঘ, অনুব্রত, তার পিছনে কে? এ ভাগ কি কালীঘাট পর্যন্ত যায়? নানাবিধ প্রশ্ন এবং সঙ্গত প্রশ্ন। এবং এই কোঅপারেটিভগুলো হচ্ছে দুর্নীতির আখড়া। এই কোঅপারেটিভের মাধ্যমে এ বাংলায় আজ থেকে নয় এ লুটতরাজ চলছে, তো চলছেই। তাই দেখবেন কোঅপারেটিভ ভোটে তৃণমূল সক্রিয় হয়ে বোমা পিস্তল নিয়ে কোঅপারেটিভ ভোট যাতে করতে না দেওয়া হয় তার জন্যে তারা সর্বশক্তি নিয়োগ করে। তার একটাই কারণ, সেখানে মাল আছে, সেখানে রসদ আছে। লেট ইট কাম বিফোর দি কোর্ট, কারা করেছে আমি জানি না, কে এর পেছনে আছে কি করে বলতে পারব। সিবিআই কোর্টে তো আলটিমেটলি রিপোর্টটা প্লেস করুক না, কে করেছে, কাকে ধরেছে, কার টাকা, সেটা তো বার করতে। গরু পাচার মামলায় বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এখন জেলে, তার সম্পত্তি নিয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। এর মধ্যে তাঁরই জেলার সমবায় ব্যাংকে বেনামি অ্যাকাউন্ট নিয়ে রহস্যের পারদ চড়ছে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, সন্দীপ সরকার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অন্যদিকে আবাস দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে আমরা দেখেছি যে দুদিন আগেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের 6 প্রতিনিধির যে সদস্য দল তা কিন্তু এসেছে এই রাজ্যে, এবং গতকালও পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গা তারা ঘুরে দেখলেন, তমলুকে একটি বিশেষ সচেতনতা শিবিরেও তারা অংশ নিলেন, শুনলেন অভাব অভিযোগের কথা। বৃহস্পতিবারের পর শুক্রবার, মালদার পর পূর্ব মেদিনীপুর ও আবাস যোজনার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বিভিন্ন জায়গায় গেল কেন্দ্রীয় দল। पैसे सारे आपके अकाउंट में ही आएंगे इंस्टॉलमेंट में। सर जेटा बोलते चाहिए, ये 1,20,000 टाका जेटा अपना दे ढूँक बे, छेटा 3 बारे ढूँक बे, तो आर इटा अपना दे सरासरी बैंक अकाउंट ही चले जाबे, अपना देरी बैंक अकाउंट ही सरासरी। और अभी सैंक्शन का जो लेटर, सैंक्शन आपको मकान हुआ है ये आपको सब पता है, लेकिन शायद सैंक्शन का कॉपी नहीं दिया है, वो देना इमीडिएटली चाहिए था, सैंक्शन करने के बाद तुरंत ही देना चाहिए। বৃহস্পতিবার প্রথম দিন পূর্ব ভগবানপুরে পা রেখেই বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় প্রতিনিধিদের। সূত্রের খবর, ওই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে শুক্রবার অন্য কৌশল অবলম্বন করেন তারা। এদিন সকাল 10টা নাগাদ দীঘার সরকারি গেস্ট হাউস থেকে বেরিয়ে যায় কেন্দ্রীয় প্রতিনিধিদের কনভয়। প্রায় 80-85 কিলোমিটার পথ যাওয়ার পর নন্দকুমারে গিয়ে জানা যায় কনভয় কোনো কেন্দ্রীয় অফিসার নেই। এরপর জানা যায় গেস্ট হাউসের পেছনের গেট দিয়ে অন্য গাড়িতে করে বেরিয়েছেন তারা। প্রথমে নন্দকুমারের কুমোরচক পঞ্চায়েত এলাকায় গিয়ে ঠেকুয়া বাজারের কাছে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন কেন্দ্রের আধিকারিকরা। নন্দকুমার থেকে তমলুকে যায় কেন্দ্রীয় দল। সেখানে উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত অফিসে আবাস যোজনায় ঘরপ্রাপ্তদের বিশেষ সচেতনতা শিবিরে অংশ নেন আধিকারিকরা, শুনেন অভাব অভিযোগের কথাও। 1,20,000 ফার্স্ট ইনস্টলমেন্ট আপনার আমরা ছাড়বো, 60,000 টাকা। টয়লেট নেই বানা হুয়া হ্যায় তো ইয়ে জরুরি হ্যায় কি ইয়ে টয়লেট বনওয়ায়ে, ইয়া তো নরেগা সে পয়সা দেন
या फिर स्वच्छ भारत मिशन से दें, टॉयलेट बनवाएंगे, वही टाकान मध्य घर कम्प्लीट करते हैं एतदिन मध्य ना होले यदि ना करते पारो ताहले माने तुम्हारे नामे एफआईआर करबे 90 दिन मध्य हमें कम्प्लीट कर देव আমার ঘরের মিস্ত্রি আছে, আমি ম্যাটেরিয়ালস জোগাড় করে যেখান থেকে হলাম কমপ্লিট করে দেব। দ্বিতীয় দিনের পরিদর্শন সেরে পূর্ব মেদিনীপুর থেকে কলকাতায় ফেরেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। এদিকে কেন্দ্রীয় দলের পরিদর্শন ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে, তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী বলছেন 17 লক্ষ নাম বাদ দিয়েছি, খতিয়ে দেখতে হবে সেই 17 লক্ষ মানুষকে যুক্ত করেছিল কে, কে রেকমেন্ড করেছিলেন, কোন প্রধান, কিসের বিনিময়ে, কোন ভিডিও, কিসের বিনিময়ে, নেতা মন্ত্রীদের দায়টা কি, এটা খুঁজে বার করা দরকার। আবাস যোজনায় কালকেও বলেছি আজকেও বলছি কোনো দুর্নীতি হয়নি, যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারে। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেরিফিকেশনের অর্ডার দিয়েছিলেন, যে কেউ নাম দিতে পারে, সেটা নিয়ে লাফালাফি করে লাভ নেই। তার কারণ যারা এলিজিবল নয় তাদের নামটার আমরা রেকমেন্ডও করব না, পাবেও না। সুতরাং এটা আমাদের প্রসেসের মধ্যে আছে, এইগুলো নিয়ে অ্যাকচুয়ালি টিভিতে গরম করা যায়, বক্তৃতা গরম করা যায়, কিন্তু গভর্নমেন্ট চালানো যায় না। আবাস দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে কেন্দ্রীয় দলের রিপোর্টে কি উঠে আসে সেদিকে সবার নজর। বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। বিরতির পর ফিরে এলাম 10:10 শহরে। ফের পথ দুর্ঘটনা, যে ঘটনা ঘটেছে এজএসসি বোস উড়ালপুলে, একেবারে দুই মোটর বাইকের সংঘর্ষ, সেখানে আহত হয়েছেন একজন। যে খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে যে এসএসকেম থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল বাইকটি এবং পাশ দিয়ে যাওয়া বাইকের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে আহত হন দ্বিতীয় বাইকের সওয়ারি এবং পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং 10:15 এই দুর্ঘটনা ঘটে। এর আগে একাধিকবার শহরে পথ দুর্ঘটনা ঘটেছে, আর এবার এজএসসি বোস রোডে ঘটল এই দুর্ঘটনা। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে, উড়ালপুলে ফের দুর্ঘটনা ঘটেছে। আবির, কি জানতে পারছো, কেমন রয়েছেন সেই আরোহী? দেখো, 10:10 ঘটনা ঘটেছে এবং এজিসি বছর ফ্লাইওভারে ঠিক এসএসকেম এর সামনে থেকে বাইকে ওই ব্যক্তি যাচ্ছিলেন এবং পার্ক সার্কাসের দিকে, তখনই পাশাপাশি দুটি বাইকের মধ্যে সংঘর্ষ হয়, গুরুতর আহত হন তিনি এবং তারপরে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল দ্রুতগতিতে চলে এবং সেখানে দেখা যায় যে যিনি আহত হয়েছিলেন তাকে এরপরে পুলিশের তরফ থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং তার যে বাইকটি দুর্ঘটনাগ্রস্ত সেই বাইকটি সরিয়ে ফেলার কিন্তু প্রচেষ্টা শুরু হয়ে গিয়েছে এবং বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল কিছুটা ব্যাহত হলেও কিছুক্ষণ পরেই স্বাভাবিক হয়ে গেল। এই যে ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। ধন্যবাদ আবির।